আসসালামু আলাইকুম, সবাইকে সোলজার একাডেমির পক্ষ থেকে স্বাগত। আজকে আলোচনা করব পুলিশ কনস্টেবল পদের পরীক্ষা নিয়ে। যারা গতকাল থেকে এসএমএস আসা শুরু হয়েছে, যারা এসএমএস পেয়েছো পুলিশ কনস্টেবল পদে, সবাইকে অভিনন্দন। আর যারা এসএমএস পাওনি তারা মন খারাপ করবে না, আগামীতে আবার সার্কুলার দিলে আবেদন করবা সঠিকভাবে, ইনশাল্লাহ অবশ্যই তোমরা আগামীবারেও এসএমএস পেতে পারো। এবার 2022 সালে যারা এসএমএস পেয়েছো, আমাদের পুলিশ কনস্টেবল পদের প্রথম পরীক্ষা কিন্তু 9 মার্চ থেকে শুরু হচ্ছে এবং শেষ হবে 29 মার্চে। তার মানে অনেক জেলার পরীক্ষা আস্তে আস্তে পর্যায়ক্রমে হবে। যারা চিন্তা করছো এসএমএস পেয়েছো, পরীক্ষার ডেট জানতে পেরেছো, তারা চাইলে কিন্তু আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে 10 দিন, 15 দিন অথবা 20 দিনের জন্য শর্ট কোর্সে তুমি এসে ভর্তি হয়ে প্রস্তুতি নিতে পারো। যারা সোলজার ট্রেনিং একাডেমির ভিডিওগুলো সবসময় দেখো, তোমরা কিন্তু জানো বা আপনারা কিন্তু জানেন যে আমরা কিভাবে সোলজার ট্রেনিং একাডেমিতে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এবং পাশাপাশি পুলিশ বাহিনীর জন্য কনস্টেবল পদের জন্য আমরা কিভাবে প্রস্তুতিগুলো করিয়ে থাকি। তারপর আমি একটু বলে দিই, যারা জানে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা জানে না তাদেরকে একটু বলে দিই। আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে যখন একজন প্রার্থী পুলিশ কনস্টেবল পদের জন্য আসবে, তো পুলিশে কিন্তু শারীরিক ইভেন্ট, ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট 7টি ইভেন্টের উপরে অনুষ্ঠিত হয়। এই ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টে কিন্তু অনেক প্রার্থী বাদ পড়ে যায়, অনেক প্রার্থী। তো এটা খুবই ইম্পর্টেন্ট। আমাদের সোলজার ট্রেনিং একাডেমির নিজস্ব গ্রাউন্ডে আমরা পুলিশ কনস্টেবল পদের জন্য যে 7টা শারীরিক ইভেন্ট রয়েছে, সে 7টা শারীরিক ইভেন্ট আমরা খুব ভালোভাবে তাদেরকে প্রচুর পরিমাণে প্রত্যেক প্রার্থীকে কিন্তু কি করে প্রশিক্ষণ দিয়ে থাকি বা প্রশিক্ষণ করাই, যাতে করে আমাদের প্রার্থীরা পুলিশ কনস্টেবল পদে পরীক্ষা দিতে গেলে খুব ভালো করতে পারে। পাশাপাশি তোমরা একটু বা আপনারা যারা দেখছেন আমার স্ক্রিনের সাইডে একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন যে পুলিশের যে 7টা ইভেন্ট রয়েছে, যেমন 200 মিটার দৌড় রয়েছে, এরপরে পুশ আপ রয়েছে, তারপর হচ্ছিল আপনার ড্রাগিং রয়েছে, রোপ ক্লাইম্বিং রয়েছে, হাই জাম্প রয়েছে, লং জাম্প রয়েছে, ঠিক আছে। আর এই ইভেন্টগুলো কিন্তু, তারপর 1600 মিটার দৌড় রয়েছে, এগুলো একটু আমার স্ক্রিনে ভিডিওর সাইডে তোমরা লক্ষ্য করে দেখতে পারবো বা আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে আমরা এখানে কিভাবে শিখাই। পাশাপাশি আমাদের এখানে সোলজার ট্রেনিং একাডেমিতে যারা প্রস্তুতিমূলক কোচিং করতে আসে, তাদেরকে আমরা খুবই শর্ট সাজেশনে পুলিশ কনস্টেবল পদের জন্য, লিখিত পরীক্ষা তো 4টা বিষয়ের উপরে অনুষ্ঠিত হয় পুলিশ কনস্টেবল পদে, আমরা এখানে কয়েকটা অর্থাৎ 15 থেকে 20টার মতো মডেল টেস্ট নিয়ে থাকি এবং খুবই শর্ট সাজেশন দিই, যে সাজেশনগুলো পড়ে গেলে এবং মডেল টেস্টগুলো দিয়ে গেলে বাংলা, ইংরেজি, সাধারণ গণিত এবং সাধারণ বিজ্ঞান এই 4টা বিষয়ের উপরে একজন প্রার্থী পুলিশ কনস্টেবল পদে অবশ্যই কমন পাবে এবং সে ভালো করতে পারবে। পাশাপাশি এখানে ভাইবা পরীক্ষাটা শেখানো হয়। ভাইবা পরীক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ অনেকে গতবারে কিন্তু পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা ভালো করার পরে কিন্তু ভাইবা পরীক্ষা খারাপ করার কারণে বাদ পড়ে গেছে। ভাইবা পরীক্ষা এখানে কয়েকটা ডেমো ভাইবা নেওয়া হবে এবং মনস্তাত্ত্বিক যে পরীক্ষা রয়েছে, 15 নম্বরের যে আইকিউ পরীক্ষা হয় পুলিশে, সেটার জন্য আমরা এখানে খুবই শর্ট একটা সাজেশন দিব এবং মডেল টেস্ট নিব। যদি এই শর্ট সাজেশন এবং মডেল টেস্টটা যদি কোনো প্রার্থী পড়ে যেতে পারে, অবশ্যই সে পুলিশ কনস্টেবল পদে মনস্তাত্ত্বিক আইকিউ পরীক্ষায় খুবই ভালো করতে সক্ষম হবে। এছাড়াও প্রাথমিক মেডিকেল চেক আপটা আমরা এখানে করিয়ে থাকি। যদি কারো ছোটখাটো প্রাথমিক মেডিকেলে কোনো সমস্যা থাকে, আমরা আমাদের সাধ্যমতো তাদেরকে সুপরামর্শ প্রদান করব, যার মাধ্যমে একজন প্রার্থী যোগ্য প্রার্থী হিসেবে তৈরি হয়ে যাবে। আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে প্রস্তুতির মাধ্যমে সে পুলিশ কনস্টেবল পদের পরীক্ষার জন্য যে যোগ্যতা অর্জন করা দরকার, সেটা সে অর্জন করতে সক্ষম হবে। তো যাই হোক, আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে সমসাময়িক ব্যাচে ভর্তি চলছে। তোমরা যে কোনো জেলা থেকে, যাদের 10 দিন, 15 দিন, 12 দিন অথবা 20 দিনের মতো হাতে সময় রয়েছে, তোমরা চাইলে আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে যোগাযোগ করে খুবই স্বল্প খরচে এখানে প্রস্তুতি নিতে পারো। এখানে আবাসিক হোস্টেল সুবিধা রয়েছে, থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে। এটা সবাই যেহেতু আসে, যেহেতু তোমরা দেখো, অনেকে যারা দেখো, আমি কিন্তু প্রথমেই বলেছি, যারা আমাদের ভিডিওগুলো দেখো তারা কিন্তু জানে যে সারা বাংলাদেশ থেকে আমাদের স্টুডেন্টরা এখানে এসে কোর্স করছে। তো তোমরাও আসলে ইনশাল্লাহ ভালো কিছু শিখতে পারবা, ভালো কিছু পাবা এবং ভালো কিছু শিখে, ভালো কিছু গাইডলাইন নিয়ে, সঠিক দিক নির্দেশন নিয়ে যখন আমরা পরীক্ষা দিতে যাব, আমরা অবশ্যই ভালো করতে সক্ষম হব। আর পুলিশের পরীক্ষায় এখন অনেক কম্পিটিশন হচ্ছে, যেহেতু সততা এবং নিষ্ঠা এবং যোগ্যতার ভিত্তিতে চান্স দেওয়া হচ্ছে, সেই কারণে নিজের যোগ্যতা বাড়াতে হবে, তাছাড়া পুলিশে চান্স পাওয়াটা খুব কঠিন হয়ে যাবে আর কি। তো এই হচ্ছিল মোটামুটি বিষয়। অনেকদিন পরে ভিডিওতে আসলাম, সবার জন্য শুভকামনা থাকুক।
থাকলো আমার পক্ষ থেকে, ভালোভাবে প্রিপারেশন নাও, ভালোভাবে প্রস্তুতি নাও, ইনশাল্লাহ যাতে নিজের যোগ্যতায় চাকরি পেতে পারো 2022 সালে। সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।